মানে সারা জীবন আমরা ভিক্ষা চেয়ে খাবো? আজকে আমরা গ্রামে গ্রামে বিদ্যুৎ দিতে পেরেছি, আজকে আমরা গবেষণা করছি, এই যে গবেষণা করে আজকে কৃষিতে যে সাফল্য আমরা অর্জন করেছি, এই গবেষণা ইনস্টিটিউটগুলিকে তো জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই কিন্তু করা। আপনাদের মনে আছে 1998 সালে যে ভয়াবহ বন্যা, দীর্ঘদিন, প্রায় 69 দিন পানির নিচে দেশ, যেমন একদিকে শিল্প কলকারখানা যেখানে যেখানে পানি উঠেছিল সেগুলি যেমন বন্ধ, আর একেবারে ফসল তো পুরো নষ্ট। তখন অনেক আন্তর্জাতিক সংস্থাটা বলেছিল যে এই বন্যা মানে বাংলাদেশ সামাল দিতে পারবে না, 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আমি বলেছিলাম যে একটি মানুষও না খেয়ে মারা যাবে না। আমরা কিন্তু সেটা করেছিলাম, সে হাতে রুটি বানিয়ে গুড় দিয়ে হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় জায়গায় আমরা পৌঁছে দিতাম, এবং সকলে এ ব্যাপারে এক হয়ে কাজ করেছিল বলেই সে বন্যায় কিন্তু না খেয়ে কেউ মারা যায়নি। আর সেই সাথে যে ফসল যে ক্ষতি হয়েছিল, যেসব এলাকা একটু উঁচু ছিল, যেমন বিভিন্ন ক্যান্টনমেন্টগুলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আমি আমাদের সমস্ত বাহিনীগুলিকে বলে দিয়েছিলাম, এবং আমাদের যেখানে যেখানে উঁচু জমি তাদেরকে বীজ দিয়ে দিয়েছিলাম, সার দিয়ে দিয়েছিলাম বীজতলা তৈরি করতে। পানি নামার সাথে সাথে আমরা কৃষকদের জন্য সেই বীজতলাগুলি এয়ারফোর্সের হেলিকপ্টারে করে বীজতলা, সার এবং নগদ টাকা কৃষকদের কাছে পৌঁছে দিই, এবং বাংলাদেশ প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। যেদিন পার্লামেন্টে ঘোষণাটা দিলাম, সেই দিন বিএনপি খালেদা জিয়া পার্লামেন্টে বসা, সাইফুর রহমান বসা, তাদের সাবেক অর্থমন্ত্রী সবাই, আমি যখন এটা ঘোষণা দিলাম, সাথে সাথে তা উঠে বলল খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, খাদ্য সাহায্য পাওয়া যাবে না। ওদের মানসিকতাটা কি, ওদের চিন্তাভাবনাটা কি, এই যে চিন্তার দণ্ডতা, অর্থাৎ মানে সারা জীবন আমরা ভিক্ষা চেয়ে খাবো? আমি উঠে দাঁড়িয়ে বললাম যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তো আমরা তো কারোর কাছে হাত পেতে চলবো না, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শাসনভার হাতে নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, অনেক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনার তো কোনো কিছুই নেই বাংলাদেশে, তারপর এই বিধ্বস্ত দেশ, 3 কোটি মানুষ গৃহহারা, 1 কোটি শরণার্থী, নির্যাতিত মা বোন, আহত মুক্তিযোদ্ধা, এই ধরনের একটা পরিস্থিতি, আপনার কোনো রিজার্ভ ফান্ড নেই, কারেন্সি নোট নেই, তা আপনি এই দেশটা কী দিয়ে গড়ে তুলবেন? বঙ্গবন্ধু শেখ মুজিবের উত্তর ছিল কি, আমার মাটি আর মানুষ আছে, আমি সোনার মাটি আর মানুষ দিয়েই আমি এই দেশ গড়ে তুলব, এবং আমি এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করি। আজকে আমরা গ্রামে গ্রামে বিদ্যুৎ দিতে পেরেছি, আজকে আমরা গবেষণা করছি, এই যে গবেষণা করে আজকে কৃষিতে যে সাফল্য আমরা অর্জন করেছি, এই গবেষণা ইনস্টিটিউটগুলিকে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই কিন্তু করা, এবং তিনি এটা করে দিয়ে গেছেন। তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউট করেছেন, পাট গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা কাউন্সিল, ধান গবেষণা ইনস্টিটিউট, তুলা উন্নয়ন বোর্ড, এবং এরকম কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান তিনি করে দিয়ে গেছেন। আমি যখন 96 সালে সরকারে আসি, আমি থেকে গবেষণায় একটি টাকা এক্সট্রা দেওয়া নাই, যেটুকু নিয়ম মতন ইউনিভার্সিটি, একটা মাত্র কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের, আর কৃষি ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ওই তারা রুটিনভাবে যেটুকু টাকা পাবো ওইটুকুই। আমি সাথে সাথে সেই সময় সরকার গঠন করেছিলাম আমরা 23 জুন 96 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে, তাই সে চক্রিত করলাম আমি সাথে সাথে। তখন আমাদের বাজেটও তৈরি করতে হবে, কিন্তু তার আগেই আমরা একটা প্রফেশনাল একটা বাজেট করে নিয়েছিলাম, এবং 12 কোটি টাকা শুধু এই ধান গবেষণা এবং গবেষণার জন্য আমরা দিয়ে দিলাম, কৃষি গবেষণায় সেখানে ফান্ড দিয়ে বললাম যে আমাদের যে এই যে 98 সালে আমাদের একটা পানির ভিতরে থেকে ফসল নষ্ট হয়ে গেল, আমাদের দক্ষিণ অঞ্চলে লবণাক্ততা দেখা দেয়, লবণাক্ত সহিষ্ণু ধান, এবং আমাদের উচ্চ ফলনশীল ধান, উচ্চ ফলনশীল সবজি, উচ্চ ফলনশীল তরি তরকারি, 12 মাসই তরি তরকারি, সেগুলি করতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের কৃষি বিজ্ঞানীদের,
আজকে বাংলাদেশে কিন্তু তারা সেটা করেছে সফলভাবে। লবণাক্ত সহিষ্ণু ধান ইতিমধ্যে বীজ আমরা দিতে শুরু করছি, হাইব্রিড ধান তো আমরা দিচ্ছি, অল্প সময়ের মধ্যে ফসল উৎপাদন হচ্ছে। এবার যে ঘূর্ণিঝড় হলো আমাদের হাওড় অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চলে, আমাদের বোরো ধানটা একটু নষ্ট হয়নি, কারণও আমরা অল্প সময়ের মধ্যে যাতে অধিক ফলনশীল হয়, আর তাছাড়া আমরা এবার হারভেস্টার ব্যবহার করে দ্রুত ধান কেটে কৃষকের তুলে দেওয়া, ফলে আজকে কিন্তু এই ক্ষতিটা প্রত্যেকবার কিন্তু এই হাওড় অঞ্চলে এবার হয়নি।